আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আজকে আমাদের আর কি ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তো সকাল সকাল যাওয়ার কথা ছিল, সেই জন্য ঘুম থেকে উঠেছি। তবে এখন সেটা ক্যান্সেল হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করেছিলাম। তো দেখলাম যে আটাগুলো খুব শক্ত হয়ে গেছে, তো সবাই ঘুমাচ্ছে, আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। পরোটা ভেজে নিলাম একদম লাল লাল করে, আর গরম গরম চা দিয়ে আমি পরোটা খাবো। সাথে বিস্কিটও নিয়েছি, তবে বিস্কিটটা আর খাওয়া হয়নি। চা আর পরোটাই আমি সকালের নাস্তাটা করে ফেললাম চা দিয়ে, এই তো। আর আজকে বেশ কয়েকদিন আসলে ওইভাবে ব্লগটা করা হচ্ছে না, সময় পাচ্ছিলাম না, কি করব, কি টপিক নিয়ে করব সেটা বুঝতে পারছিলাম না আর কি। আর এমনি তো ভালো ছিল না মনটা, সেজন্য তো দেখতেই পাচ্ছেন আমি নাস্তা নিয়ে বসে গেছি। আর পরোটাটা খুব মচমচা ছিল চা দিয়ে খেতে, কিন্তু খুবই ভালো লাগছিল। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি কিন্তু সবার ভিডিও দেখছি, কমেন্ট করছি, আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। আর আজকে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এত ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, আমরা যারা ছোটোখাটো বাগান আর কি আমাদের আছে, আমরা কিন্তু সবাই সেই বাগানের এখন পরিচর্যা করব, কারণ আমাদের সবার ঘরেই কিন্তু বাচ্চা আছে। তো আমরা আমাদের মতো করে যদি আমাদের বাগান পরিষ্কার রাখি, কোথাও পানি জমতে না দেই, তাহলে কিন্তু আমাদের ঘরের থেকেও আমরা ডেঙ্গুর প্রকোপটা কমাতে পারি। তো খবরে তো দেখছি ডেঙ্গু ও খুব করোনার মতো, করোনা তো একটা মহামারী, তো ডেঙ্গুও কিন্তু খুব বেড়েছে। তো আজকে সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছে, তো আমি বারান্দায় এসে দেখলাম আমার গাছের টবগুলোতে প্রচুর পানি জমেছে। তো ভাবলাম যে এগুলো একবারে পানিগুলো ঝরিয়ে নেই, কেননা ডেঙ্গু যদি আবার এখানে ডিম পাড়ে আর কি, এডিস মশার ডিম পাড়ে, তো আমাদের সবারই কিন্তু উচিত আমাদের মতো করে ভাবে পরিষ্কার থাকা, সচেতন থাকা। তো আমার ছেলেরা ঘুমাচ্ছে আর আমি এখানে নাস্তাটা করে আমি চলে এলাম বারান্দাটা পরিষ্কার করার জন্য। বৃষ্টিতে একদম অবস্থা খারাপ। আর এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর ছোট একটা পেঁপে গাছ উঠেছে, আমার তো খুব ভালো লাগছে আমার বাগানটা দেখে। আসলে আল্লাহর রহমত আমার কাছে, আমার বাগানটা দেখলে আমার মনে আরও শক্তি আসে, কারণ আমার বাগানটা এত অবস্থা খারাপ ছিল, গাছগুলো মরে গিয়েছিল, সেই বাগানটা আজকে সবুজ হয়ে গেছে। তো আল্লাহ চাইলে আমাদের জীবনটাও কিন্তু এভাবে করে পাল্টিয়ে দিতে পারে, অবশ্যই দিবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি আশা করছি আল্লাহ আমার সব বিপদ, আমার সব বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, আমার এই গাছগুলোর মতো করে আমাকে আরও সজীব করে তুলবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখানে চলে এলাম ঘরে, যে মানি প্লান্ট গাছের পানিগুলো আজকে দু তিন দিন চেঞ্জ করা হচ্ছে না, তো ভাবলাম এগুলো একটু চেঞ্জ করে নিই, কেননা এগুলো তো যদি মশার ডিম থাকে তাহলে তো সমস্যা। তো একটু ঘুম থেকে উঠে আজকে এগুলোই করে ফেললাম। আর ঘরে প্রচুর কাজ, আমার হাজব্যান্ড আজকে এক সপ্তাহ ধরে বাসায়, তো খাচ্ছি যাচ্ছি এই তো এগুলোই করছি। ঘরের অবস্থা খুবই খারাপ, অনেক মানে নোংরা হয়ে আছে, আমি মানে প্রতিদিন ভাবছি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, মানে আমার খুবই এগুলো নিয়ে টেনশন হচ্ছে, কিন্তু কাজ যে শেষ করব সেই সুযোগটা আমি পাচ্ছি না। আর এই যে এখন দেখতে পাচ্ছেন সকাল 9টা, বাপ ছেলে তো একদম নাক টেনে ঘুমাচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সারা রাত, ভোরেও বৃষ্টি ছিল, তো হয়তো এই ঠান্ডার জন্য ওরা ঘুমাচ্ছে। এমনি তো ওরা অনেক সময় ঘুমায়, তো ঘুমাচ্ছে, আমি আর কি করব, নাস্তা খেলাম, বারান্দাও পরিষ্কার করলাম, এখন চলে এলাম আমার সব বন্ধুদের ভিডিওগুলি দেখার জন্য। তো শুরুতেই কিন্তু আমি সকালবেলা এই দিদির ভিডিওটা দিয়ে আমি শুরু করি,
নাস্তা আর কি, অনেক সময় নাস্তা খেতে খেতেও দেখি, আজকে তো নাস্তা খাওয়া শেষ, তো ওরা ঘুমাচ্ছে কি করব আর, তো ভিডিও দেখছি সবার, এভাবে করে এখন ওরা ঘুম থেকে না ওঠা পর্যন্ত যে কয়টা ভিডিও আছে সব দেখব। আর এরপরে ওরা নাস্তা করে ফেলে রান্নাঘরটা আর একটু ক্লিন করে দুপুরে রান্নার আয়োজন করব। আর এই দিদির ভিডিওটাও কিন্তু আমার খুব ভালো লাগে, সবার ভিডিওই আমার খুব ভালো লাগে। আপনারা কে কে আমার ভিডিওতে আপনাদের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সবাই সবার ভিডিও দেখব, সবার পাশে থাকব। আসসালামু আলাইকুম।